গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে স্যারের কাছে যাচ্ছি, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে। আগের দিন তো ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, আজকে যাচ্ছি রিপোর্ট দেখাতে। চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে সানগ্লাস পরে নিয়েছি। বাইরে যা রোদ দেখছো, মারাত্মক রোদ উঠেছে। কেউ বলবে যে কিছুদিন আগে বন্যা হচ্ছিল, তো এত রাস্তায় রোদ, বাপ রে বাপ। বলেছিলাম প্রথমে যে গাড়িতে যাবো, আগের দিনে বুকিং করে গাড়ি করে তারপরেও ক্যান্সেল করে দিতে হয়েছিল কারণ ডক্টর আসেনি হঠাৎ করেই। আর এখন চলে এসেছি, 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আন্দুল চুনামাটি এই জায়গাগুলোতে একটু জাম থাকে আর সেই জন্য, তবু বেলার দিকগুলো অতটা জাম ছিল না। এখন এসে বিল করাও হয়ে গেছে, এবারে খালি নাম এলেই যাবো। এরপরে পেশেন্টের আমরা যাব, রিপোর্ট দেখাবো। তো স্যার কী বলে দেখি, ডায়েট তো করতে বলবি, ওয়েটটাও বেড়ে গেছে। আর আজকে স্যারের অনেকই পেশেন্ট মানে আছে, ভিড়ও হয়েছে বেশ। তারপর যথারীতি আমাদের হলো। এখন আমি বাইরে কফি খাচ্ছি, আজকে আর সেরকম কিছু খাবো না। এমনিতে আজকে নিরামিষ খাচ্ছি, কালকে যেহেতু মহালয়া তর্পণ করব। আর আজকে এমনি স্যার বারণ করলো যে আর একদম কিছুই তুই খাবি না, দুপুরের খাবারটা পারলে অফ করে দে বাবা। শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনার করেই তোকে ওয়েট কমাতে হবে। আর আগের মতো তিন বেলা খেয়ে যখন ওয়েট কমছে না, মানে তিন বেলা ডায়েটের খাবারগুলো খেয়ে ওয়েট কমছে না বলে, এখন এবারে স্যার বললো যে দুপুরের খাবারটা পুরোপুরি অফ করে দিতে। এখন ওই 2:30-3:00 মতো বাজে, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চলো। 3:30 বাজে, আমি একটু আগেই বাড়ি এলাম। আর চুল টুলের অবস্থা খুব খারাপ, এখন এসে চুল আঁচড়াতেই বসেছি। ডক্টরকে তো দেখানো হয়ে গেল। রাস্তায় মোটামুটি ভিড় ছিল কারণ দুপুরবেলা বলে একটু বাঁকা বাঁকা ছিল, সিগনাল পড়ছিল বলে একটু মানে ভিড় হয়ে যাচ্ছিল। আর ডক্টরকে রিপোর্ট দেখালাম, মোটামুটি ঠিকই আছে। ডায়েট তো করতে বলে প্রত্যেকবার, এবারেও বলেছে ডায়েটটা করে 3 মাস পর আবার যেতে। তো একটু পরে চলো হাঁটতে যাবো, এখন ওই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি, খালি হাত মুখটা ধুয়ে একটু রেস্ট নিচ্ছি, একটু পরে এবারে হাঁটতে যাবো। দেখতে থাকো, চলে এসছি। ঠিক আছে, তো এসে চা টা খেলাম, সৌরভ একটু বেরিয়েছে, আমি এখন ঘরেই রয়েছি। আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম আজকে, যেহেতু হসপিটালে গিয়েছিলাম সেই জন্য ফোনে চার্জও ছিল না, ফোনটা নিয়ে যাইনি, ফোনটা চার্জে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এখন সন্ধ্যা টন্ধে দিয়ে তারপর চা টা খেয়ে বসে রয়েছি, একটু পরে লিকুইড খেয়ে নেবো, মানে ওই 8টার সময় করে খেয়ে নেবো। আর আজকে আর কোথাও বেরোবো না, আজকে মায়ের কাছে যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে যেহেতু মহালয়া সেই জন্য আজকে আর কোথাও বেরোবো না। মহালয়ায় আগের দিন তো নিরামিষ খাওয়ার আমরা মানে নিরামিষ খাই, যেহেতু কালকে তর্পণ করবো। আর সকালবেলায় বেরোবো 4:30-এর সময় করে, ভোরবেলা সৌরভ আমি আর মা যাবো। আগের বছরেও তোমরা দেখেছো হয়তো ব্লগে, না দেখে থাকলে দেখে নিও। আগের বছরেও গিয়েছিলাম বাউরিয়াতে, এবছরে এত বন্যা হলো শেষা করে জানি না এখন গঙ্গার অবস্থা কীরকম, প্রচণ্ড মানে ভয়ই পাচ্ছে হয়তো কত দূর নামতে পারবো। আগের বছর তো মানে চড়া পড়ে গিয়েছিলো, এরকম সময় পুজো হয়নি, আরও আগে হয়ে গিয়েছিলো। 25শে সেপ্টেম্বর মনে হচ্ছে মহালয়া ছিল আগের বছর, এবছর তো 1 মাস মতো বিছিয়ে গেছে। আর আগের বছর মানে ঘাট থেকে নেবে নেবে গিয়ে চড়া পড়ে গেছে, তারপর জল অনেকটা দূরে। আর এবছর এত শেষা করে জল ঝড় হলো, বন্যা হলো, কী এখন অবস্থা জানি না। অনেকদিন ওদিকে ঘুরতে যাওয়া হয়নি, কালকে একেবারে যাবো। আর সেই জন্য আজকে আর কোথাও বেরোলাম না, বেরোলি এটা ওটা খেতে ইচ্ছা করবে হয়তো, ডায়েট করছি তবুও বললাম। কিন্তু আজকে তো নিরামিষ সম্পূর্ণ, আর কালকে তো নিরামিষ খেতেই হবে, কালকে যেহেতু তর্পণ করবো, কালকে তো সারাদিনটাই নিরামিষ, ভোরবেলায় বেরোবো। আর সৌরভ আজকে রাতে, হ্যাঁ, বছরই আমি প্রথম তর্পণ করি, কারণ 20 সালে আমার বাবা মারা গেছে, 21 সালে কালা অসুখ ছিল, যেতে পারিনি। আর আগের বছর প্রথম গিয়ে দেখি যে গঙ্গার ঘাটে প্রচুর মানুষ বসে রয়েছে, মানে প্রচুর গরিব দুঃখী মানুষ বসে রয়েছেন, একদম পুরো মানে 200 থেকে 250 জন তো হবেই হবে। এবছরে যাব, আর এবছরে তাদের জন্য কিছু সামান্য খাবার নিয়ে যাব। আগের বছর খাবারটা আগের বছর জানতাম না, গিয়ে দেখে তাদেরকে টাকাই দিয়ে এসেছিলাম সবাইকে। এবছরে সেই জন্য কিছু খাবার নিয়ে যাব, সবাইকে দেব। তো সৌরভ সেগুলোই নিয়ে আসবে, এখন গেছে, এখন নিয়ে এসেছে এখানে। এই যে পেটি করে নিয়ে এসেছে বিস্কুট, সবের মধ্যেই বিস্কুট রয়েছে। এবারে এই প্যাকেট থেকে কেটে ফেলে বিস্কুটগুলো একটা ব্যাগের মধ্যে ভরে নিতে হবে, নাহলে তখন কেটে দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে।
ব্যাগের মধ্যে এবার এখন ভরে নিয়েছে, কারণ কালকে প্যাকেট কেটে কেটে দিতে দিতে অনেকটা মানুষের ভিড় হয়, তো তো প্রচণ্ড দেরিও হয়ে যাবে, সেই মুহূর্তে ব্যাগ ট্যাগ থাকবে, আরও অনেক কিছু হাতে থাকবে, হয়তো প্যাকেটগুলো কেটে ঠিকঠাক দিতে পারবো না, যেন প্যাকেট কেটে একদম ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।